এবার তাদের সাথে অভিভাবক নেই একটা সময় সবকিছু ফেলে দিত যা কিছু পায় অনেক কষ্ট করে হাঁটা শিখেছে হামাগুড়ি দিয়েছে খাবার তুলে তুলে খাইয়েছে আমরা মার্চের 18-20 তারিখের দিকে একটা মত বিনিময় সভা হবে আপনাদের নিয়ে আমি কোনো অভিভাবক যদি বলে যে সেই অভিভাবকের সন্তান কথা বলে না তাকে আমি সেই দিন যে শাস্তি দিতে হয় সেটা দেব অতএব আমার শিক্ষার্থীরা আমার পরীক্ষার্থীরা পিতামাতার কথা দেখি হাত তোলা যে সন্তান কথা শুনবে না সেই সন্তান সন্তানই না আসলে তোমরা পরীক্ষার্থীরা শোনো অনেক অবুজ তোমরা তোমাদের বোধ শক্তিটা এখনো প্রখর মনে করতেছ আসলে জ্ঞানী না পিতা বা মাতা যে পর্যায়ে জানে যে অভিজ্ঞতাটা আছে জগতে এসেছে পূর্বে তাদের অভিজ্ঞতাটা অনেক বেশি এই অভিজ্ঞতাটা অন্তত পক্ষে তোমার নেই অতএব তোমার ভালো চান তোমার পিতা মাতা তোমার আনতে চায় না অনেক সন্তান আনতে চায় না কিন্তু তোমাদেরকে আমি বলতেছি তোমার চলনে বলনে কথা বার্তায় তোমার আচরণে একটু সাইড থেকে ভিডিওটা করেন এটা করেন সবাইকে দেখতে পাচ্ছে তোমার আচরণে চলনে বলনে কথায় বার্তায় তোমার পিতামাতা তোমার কোনো ধরনের আচরণে কষ্ট পেলে পরে আমি নিশ্চিত করে বলতে পারি সেই কষ্টটা সুদে আসলে তুমি কোনো একদিন পাবে আপনি মা আপনার ছেলেকে আপনার মেয়েকে কতটা আদর করেন সেটাও দেখবেন আপনি কিচ্ছু দিতে না পারেন ভালোবাসাটুকু কিন্তু দিতে পারেন পূজার করে ভালোবাসা দেন সন্তানকে সন্তান বিপদে যাবে না বিপদে যাওয়ার সুযোগ নেই সন্তানের কাছে নিজে অনেক ছোট হয়ে যান অনেক অনুনয় বিনয় করেন সন্তানকে সময় দেন সেই সময়ের বদলা সন্তান দেবেন তার সন্তান ভুয়েটে পড়ে পাঁচতলা বাড়ি আছে গিয়ে আপনাকে বলতে হবে যে আমার পাঁচতলা বাড়ি আছে বলবে দেশে অনেকেরই পাঁচতলা বাড়ি আছে কিন্তু কজন সন্তান বুয়েট মেডিকেলে পড়ে এখন সবাই বুয়েট মেডিকেলে পড়বে না ইউনিভার্সিটিতে পড়বে না যে পড়বে না তার জন্য বিধান রয়েছে আমাদের আর্মি হবে পুলিশ হবে ফায়ার সার্ভিস চাকরি করবে আমাদের সাংবাদিক হবে আমাদের ব্যবসায়ী হবে রাজনীতিবিদ হবে তোমাদের খিচুড়ি কেন দেওয়া হয়েছে ধনবাড়িতে আমাদের ইচ্ছা ছিল প্রত্যেকটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী যারা সকল স্কুলে যাতে এইভাবে ক্লাস হয় আপনাদের এইখানে আপনারা খুঁজ দেবেন ইতোপূর্বে এইভাবে ক্লাস হয় তোমরা জীবনে কোনোদিন দুঃখ দেবে না এটি হচ্ছে আজকে তোমার প্রতি তোমাদের প্রতি আমার দ্বিতীয় চাওয়া সুখ দিতে পারলে ভালো সেটা তোমার পিতামাতা তুমি দেবে আর সুখ যদি নাহি দাও দুঃখ দেওয়ার অধিকার তোমাদের নেই আজকে আমি তোমাদেরকে বলতেছি আজকে এই 2023 সালের 14 ফেব্রুয়ারি সরকারি ধনবাড়ি নবম ইনস্টিটিউশনের এই মাঠে এসএসসি পরীক্ষার্থী 2023-এর ব্যাস তোমরা এখানে যারা উপস্থিত আছো এবং গাছতলায় যারা বসে আছো সবার উদ্দেশ্যে বলতেছি তোমরা তোমাদের পিতামাতাকে সারা জীবনে সুখ যদি দিতে নাও পারো কোনোদিন দুঃখ দেবে না মনে থাকবে মুখ দিয়ে স্বীকার করলেই মনে থাকা হয় না অন্তর দিয়ে তোমরা উপলব্ধি করবে সহায়তা আমি কামনা করি যদি শুধু এই সামনের সময়টুকু আপনারা আপনাদের সন্তানদেরকে দেন আমার শিক্ষকরা আপনাদের যেভাবে করে তাহলে কিন্তু আমরা আগের চাইতে রেজাল্ট ভালো করব কোন দুইজন শিক্ষক কারণটা পেয়েছে আব্দুল সালাম আসছে তো আমি আমি যে কি চাচ্ছি আমি স্কুলের সভাপতি আমাকে মানতে হবে আমার ইনস্ট্রাকশন ফলো করতে হবে আদারওয়াইজ আমার কলমে যতটুকু শক্তি আছে আমি সেই শক্তি প্রয়োগ করব আমি ত্যাগতাহীন কণ্ঠে শহীদ মিনারে প্রথম মত বিনিময় সভায় বলেছিলাম এর আগেও বলেছি যে আমি অভিভাবক শিক্ষার্থী শিক্ষক কারো প্রতি আইনের মধ্য থেকে কঠোর হতে বিন্দুমাত্র কার্পণ্য করব না গেলে আসলো কোনো খোঁজ নিলেন না ওর শিক্ষায় তোমার শিক্ষককে তো আপনি কার সাথে যোগাযোগ করেছেন আমাদের বিজ্ঞান শিক্ষক জানা দ্রুত দাঁড়িয়ে যাবে তারপর 44 রুল ইতি আপনার মেয়ে একটু দুর্বল গণিতে 6 পেয়েছে ইংরেজিতে 11 পেয়েছে এবং পদার্থে 13 পেয়েছে ইতি তোমাকে পড়তে হবে বেশি করে পড়তে হবে মাতাব্বর হওয়া যাবে না পিতা মাতার সাইতে বেশি বোঝা যাবে না নিঃসন্দেহে তুমি ভালো করবা এটা তোমার প্রতি চাওয়া অল্প অল্প করে আদি
আমি বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে কোরা জুড়ে মিনতি করি, আপনারা আপনাদের সন্তানকে ভালোবাসো, সন্তানরাও পিতামাতাকে ভালোবাসো। এই পরীক্ষা 2023-এ 30 এপ্রিল থেকে এই স্কুল থেকে যারা অংশগ্রহণ করবে তারা যাতে সর্বোচ্চ ভালো হয় সেই কামনায়, সেই প্রত্যাশায় আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও আপনারা আসবেন, আপনাদের প্রতি আমার মিনতি। মার্চের 18-20 তারিখের দিকে হবে সেই প্রোগ্রামটিতে আপনারা অবশ্যই আসবেন। সন্তান কথা শুনে না, সন্তানদের কাছ থেকেও আমরা ফিডব্যাক নেব যে আমার পিতা বা আমার মা অমুক দিন আদর করে একটি ডিম আমাকে খাইয়ে দিয়েছে, প্লেটে এক লোকমা এক প্লেট ভাত আমাকে খাইয়ে দিয়েছে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমাদের বাবা মার কথা শুনতে হবে, তারা যদি আমাদের পড়তে বসতে বলে তাহলে আমাদের পড়তে বসতে হবে, তারা যদি আমাদের খেতে বলে তাহলে আমাদের খেতে হবে, তারা যদি আমাদের ঘুমাতে বলে তাহলে আমাদের ঘুমাতে হবে, তারা যদি আমাদের মোবাইল দেখতে নিষেধ করে তাহলে আমাদের মোবাইল দেখা বন্ধ করতে হবে, তারা যদি আমাদের টিভি দেখতে নিষেধ করে তাহলে আমাদের টিভি দেখা বন্ধ করতে হবে, আমাদের বাবা মাদের শ্রদ্ধা করতে হবে, মাগরিবের নামাজ করতে হবে এবং বাবা মার সকল কথা মেনে চলতে হবে, একবার হলেও সেই ধর্মকে মেনে চলতে হবে। আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক পথে চলতে হবে, বাবা মার কথা শুনতে হবে। বাবা মা কেউ বলেছেন যে বাড়িতে কয়টা মুরগি আসলো নাকি না আসলো সেটাও খেয়াল করতে হবে, বাচ্চাদেরও খেয়াল নিতে হবে, সব দিক দিয়েই খেয়াল রাখতে হবে। সারিটাও বলেছেন যে 5টা বিল্ডিং, 5টা গার্মেন্টস, 5টা ফ্যাক্টরি, তার বাবা সরকারি চাকরি, তার বাবা বিসিএস ক্যাডার, এইসব থাকলে চলবে না, কিন্তু তার সন্তানটা কি সেটা আগে দেখতে হবে। একজন মানুষ বিয়ে বাড়িতে 5 ভরি স্বর্ণ দিয়ে গেলেই তার সুনাম হবে না, তার ছেলে কোথায় পড়ে, তার মেয়ে কোথায় পড়ে, তার ছেলে পুলিশ নাকি মিলিটারি নাকি তার ছেলে বিসিএস ক্যাডার, এটা আগে আসবে। এই দিকগুলো সব কিছুই খেয়াল করতে হবে, সন্তানের খেয়াল রাখতে হবে। আজকে আমার সন্তান স্কুলে কি টি শার্ট পরে গেল, কি পরিষ্কার কাপড় নাকি অপরিষ্কার, ব্যাটা ব্যথা হয়েছে, আমি ডাবের পানি খাওয়াতে পারবো কিনা, এটা কি সত্যি সবাইকে ডাব গাছ আছে সবার বাড়িতে নাই, সবাই কিন্তু ডাবের পানি খাওয়াতে পারবে না, তাকে 5 টাকা দিয়ে একটা স্যালাইন এনে তাকে সুন্দর করে গুলিয়ে পাশে বসে আদর করে খাওয়াতে হবে। স্যারের এই কথাগুলো মেনে চলতে হবে। তার পাশাপাশি স্যার বলেছেন যে তোমরা বাবা মাকে সুখ না দিতে পারো কিন্তু কোনোদিন কষ্ট দিও না, এটা ওয়াদা করে যাবে তোমরা। আমি এই কথাটি বললাম, আর কিছু বেশি কিছু বলতে পারবো না। আপনি যদি সবাইকে ধন্যবাদ হবে না, আমাদের একটু সুখ না দিলেও তাদেরকে চেষ্টা করবো সবসময় ভালো রাখার জন্য, আর আমরা যথেষ্ট চেষ্টা করবো যেন তাদের কথা মেনে চলি এবং প্রত্যেকটা সময় তাদের দেওয়া নির্দেশগুলি আমরা অনুসরণ করি, আর আমরা পাঁচ যত নামাজ পড়বো এবং তাদেরকে কই ফেরত দেবো যে আমরা সারাদিনে কী করলাম না করলাম, এবং আমাদের শ্রেণী শিক্ষক কী পড়ালেন, এবং সেগুলো সবসময় মনোযোগ দিয়ে পড়াশোনার চেষ্টা করবো। গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছেন এই স্কুলের সভাপতি, তো তার বক্তব্য আমরা কিন্তু শুনেছি। উনি ইচ্ছা করলে আজকে এই অনুষ্ঠান আয়োজন না করলেও পারতেন, এই কথাগুলি না বললেও পারতেন, উনি ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন। 3 দিন যাবৎ ওনাকে আমরা ধরতেই পারি, সব অফিসে কমে এই নবাব স্কুলে এসে আপনাদেরকে সময় দিয়েছে, বলবে না যে এই প্রথম একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এখানে তোমাদেরকে এত সুন্দরভাবে মোটিভেশন করছেন, এটি স্বাভাবিক। উপরওয়ালা যেটা লিখে রাখছেন সেটা হবে, আর আপনার চেষ্টাটা চালিয়ে যেতে হবে। একটা অনুষ্ঠান হবে, আবারও আপনাদের সাথে দেখা হবে। আজকে যিনি আয়োজন করেছেন আমাদের স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক সহ শিক্ষক মণ্ডলী, তাদেরকে ধন্যবাদ জানাই যে এই আয়োজনের মধ্য দিয়ে এই স্কুল স্যার আমাদের এই স্কুলটার প্রতি বিশেষ নজর দিয়েছেন। উনি শুধু নজর দিলে হবে না, সেই সাথে আপনাদেরকেও সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, তবে এই স্কুলটি আজকে হয়তো যে ক্যাটাগরিতে আসে আগামী দিনে আরও উপরে ক্যাটাগরিতে একটি ভালো স্কুল হিসেবে, শুধু এই উপজেলায় নয় এটা টাঙ্গাইল জেলার মধ্যে বা বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। জনাব মোহাম্মদ আসলাম হোসাইন, একটি জোরে করতালি হবে। তারপর পর্যায়ক্রমে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মতিউর রহমান খান এবং প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আনসার আলী এবং আমাদের সাবেক একাডেমিক সুপারভাইজার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। এবং অভিভাবকদের পক্ষ থেকে আমি মালাটা নাই নিয়ে আগে আজকের 2023 শিক্ষাবর্ষের
মতবিনিময় সবার আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিগণের আগেও তো জানতাম স্যার সম্পর্কে বহুত সময় আমরা বিভিন্ন জায়গায় স্যারের সাথে কথা বলেছি আজকে একজন অভিভাবক হিসেবে স্যারের কথা শুনে আমি আবেগে আপ্লুত অভিভূত এবং উদ্বেলিত আজকের এই দিনে এটি হয়তো আমাদের এই শিক্ষার্থীগুলো আর দু মাস পরে এই ইনস্টিটিউশন থেকে চলে যাবে কিন্তু বাকি আরো পাঁচটি শিক্ষাবর্ষের শিক্ষার্থী এখানে রয়েছে তারা এই সুফল পাবে সুযোগ পায় সেই প্রত্যাশা রাখছি আমাদের যেভাবে উদ্বেলিত করেছে আমাদের আবেগে আপ্লুত করে ফেলেছে উনি আমাদেরকে উত্তেজিত করেছেন আমাদেরকে উদ্দীপনা দিয়েছেন ধনবাড়িবাসীর যে একজন গর্ব রয়েছেন জননেতা ডক্টর আব্দুর রাজ্জাক উনি আমরা দেখেছি বিভিন্ন ফোরামে বিভিন্ন জায়গায় শিক্ষা নিয়ে কথা বলেন ধনবাড়ি শিক্ষার মান খারাপ আমি মনে করি আজকের এই স্যারের হাতের ছোঁয়ায় ধনবাড়িবাসী উপকৃত হবে স্যার বলেছেন বাড়ি করে লাভ নেই গাড়ি করে লাভ নেই সুসমাজ সুশিক্ষিত সমাজ উপহার দাও সেটা দেশ জানবে দেশ উপকৃত হবে বিশ্ব উপকৃত হবে যদি কোনো জরুরি কাজ ছাড়া কোনো শিক্ষকও বের হতে পারে না আমরা আমাদের এই অনুসারে নির্দেশ অনুযায়ী কাজগুলো করতেছি এবং আপনাদের সন্তানের স্বার্থে সেই সকাল অনেক ঘুরে আপনারা জানেন জানো এই মাসে অনেক কষ্ট হয়েছে তারপরেও একটি দিনও সরকারি ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন ক্লাস বর্জন করেনি এটা আমি দেবদহীন কণ্ঠে বলতে পারি 1995 সালে আমি যখন সংস্কৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম তখন আমি একজন ইয়ানো স্টাফ পেয়েছিলাম জনাব ইলিয়াস রোশন স্যার তো ওনার কথা আমার মনে পড়লো আজকে আজকে তোমরা অত্যন্ত ভাগ্যবান যে ওনার মতো একজন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার পেয়েছ যিনি তোমাদেরকে পরপর দুই দিন এরকম সমাবেশ করে মত বিনিময় করছেন ওনার অত্যন্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ ফেলে তোমাদের নিয়ে এখানে বসেছেন আমি আশা করি সেই লক্ষ্য তোমাদের দ্বারাই প্রথম তোমাদের দ্বারাই সেই লক্ষ্য পূরণ হবে আমি আশা করি এবং বিশ্বাস করি অবশ্যই সেটা সফল হবে 1992 সালে উনি একটা কথাই বলতেন তোমার পিতামাতা হোক সে কৃষক হোক সে অশিক্ষিত তারপরে উনি তোমার থেকে অনেক বেশি বুঝে অনেক বেশি ভালো জানে তোমার থেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আল্লাহর পড়াশোনা করে আসি অনেক অভিভাবক এখানে আছেন তারপরেও ছেলেমেয়েদের কাছ থেকে এই শব্দগুলি শোনা যায় তার মানে কি তার মানে ধরে নিতে হবে ওই সন্তান বা ওই বাচ্চা রাইট টেকে নাই রাইট টেকে তখনই বুঝতে হবে সন্তান যখন অভিভাবকের কথা শুনবে